অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সত্যিকার অর্থে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ অনেকদিন ধরে। দিনের বেলায় অনেকটা জীবন ভৃত থাকি, সন্ধ্যার পরে একটু ভালো লাগে, রাত্রি ভালো যায়, আবার দিনের বেলায় যথারীতি জীবন মরণের মাঝখানের সীমানার মধ্যে দাঁড়িয়ে থাকি। তবু আমি মসলুদ্দিন আমার কত অত্যন্ত স্নেহের একটা পাত্র, আমি ওর আহ্বান উপেক্ষা করতে পারিনি। কিন্তু আমার একটা নীতির জায়গা আছে, আদর্শের জায়গা আছে, সততার জায়গা আছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে যেসব অনুষ্ঠানে আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা মানেন না তারা উপস্থিত থাকলে ব্যক্তিগতভাবে আমি মঞ্চে কেন তার ধারে কাছে কোনো দিন যাই না, যাবো না যতদিন বেঁচে আছি, এসব পরিষ্কার। অতএব আমি সংগঠনগুলোকে অনুরোধ করব, বাংলাদেশে আপনারা সংগঠন করেন, আপনারা অন্য আদর্শের পক্ষপাতী হতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ডাকবেন না। এটা আমি সবসময় বলে রাখি। আজকের সেশনে আমি সেই কথা অনেক আগেই মস্তদিকে বলেছিলাম, সে সেটা রক্ষা করেছে, আমি তার প্রতি কৃতজ্ঞ। যাই হোক, সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছে, এই জাতীয় সম্মেলন আছে ষষ্ঠবার্ষিক সম্মেলন। সম্মেলন অনেক সংগঠন করে, অনেক বড় বড় সংগঠন আছে বাংলাদেশে, পশ্চিমবঙ্গে। আমি অনেক জায়গায় গেছি কিন্তু আমি এমন কোনো জায়গায় যাইনি যারা সংগঠনের নামে শুধু পদক ব্যবসা করে এবং নিজেদের জাহির করবার জন্যে নানা ধরনের আয়োজন করে। ওগুলোকে আমি সুবিধাবাদের এক ধরনের বৈতরণী পার হওয়ার চেষ্টা বলে মনে করি, তার বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, আমি এটা করবই। এক বক্তা এখানে বলেছেন যে সংগঠনগুলোকে নিন্দা করাটা অনুচিত, এটা সত্যি কথা। কিন্তু কোনো কোনো সংগঠন আছে কি বাংলাদেশে কি পশ্চিমবঙ্গে একইভাবে যার কোনো সাহিত্যের ধারণা নাই, সাহিত্য বিষয়ে যেসব পত্র পত্রিকা বেরোয় এগুলো ভুলে ভর্তি, বানান ভুল, বাক্য ভুল, পঙ্ক্তি ভুল, কবিতা হয় নাই, এই সব বিষয় নিয়ে যখন সাহিত্যের একটা অনুষ্ঠান হয় তখন প্রকৃতপক্ষে যারা কবি তারা মর্মাহত হন, তারা দ্বিধান্বিত হন, তারা অসহায় বোধ করেন, বিব্রত বোধ করেন। এক প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে কি শুধু সাহিত্য মান নির্ভর কবি যারা তাদের নিয়ে সাহিত্য অনুষ্ঠান হবে, অন্য কোনো সংগঠন অনুষ্ঠান করতে পারবে না? আমি কিন্তু তা একবারও বলছি না, নিশ্চয়ই তারা করবেন, তারা একটা আন্তরিক ইচ্ছে নিয়েই সংগঠনগুলোকে তৈরি করেন। কিন্তু অনেক সংগঠন আছে যাদের উদ্দেশ্যই হচ্ছে একমাত্র পদক ব্যবসা এবং জাহির করা। এর বিরুদ্ধে কিন্তু আপনাদের যারা আপনারা উপস্থিত হন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের সতর্ক হতে হবে, কারণ এইসব সাংগঠনিক উৎসব একজন দর্শক বা কবিকে কী দিতে পারে। এখানে অনেকে প্রশ্ন করেছেন বা উত্তর দিয়েছেন যে কবিতা কী, আসলে কি কবিতার কোনো সংজ্ঞা হয়? যদি আমরা ক্লাসিক্যাল যে সাহিত্যের যুগ বা রোমান্টিক সাহিত্যের যুগ বা আজকে আধুনিক কবিতার যুগ এবং উত্তরাধুনিকতার যুগ, নিউ মডার্নিজমের যুগ যেগুলো আছে, যেগুলো নিয়ে তথ্য অনেক কিছু দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু নানা তর্ক বিতর্ক হয়েছে, সমাধান হয়নি। যারা এক সময় ধরুন এই উত্তরাধুনিকতার প্রবক্তা ছিল, অর্থাৎ 30-এর যুগে আধুনিক কবিতার যে জন্ম হয়েছিল বাংলাদেশে, সেটার অভিজ্ঞতা কিন্তু এসেছিল ফরাসি দেশ থেকে 1857 সালে। 1857 সালের দিকে কিন্তু ফরাসি বিপ্লব হয়েছিল, বোদলের হাত ধরে আধুনিক কবিতা আমরা যে আজকে দেখি বাংলায় রূপায়িত হচ্ছে বৈদ্যুতিক বসুর অনুবাদে ক্লেদজ কুসুম, এটার মূল বই ছিল ফ্লর দু মল, এটা হচ্ছে আমাদের বোদলের তার কবিতা। তারই মধ্য দিয়ে বাংলা কবিতায় এর অভিযাত্রা শুরু হয়। কিন্তু সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ জীবিত ছিলেন, নজরুল জীবিত ছিলেন, আরও অনেক কবি জীবিত ছিলেন, তারা কিন্তু এটাকে গ্রহণ করতে পারেননি। আধুনিকতাকে গ্রহণ করতে কিন্তু আরও অনেক সময় লেগেছে। কিন্তু দেখুন, যাদেরকে বলা হয় আধুনিক কবিতার পঞ্চ পাণ্ডব, বুদ্ধদেব বসু, বিষ্ণুদে, জীবন্দ দাস, চক্রবর্তী এবং সত্যেন্দ্রনাথ দত্ত, এর মধ্যে জীবনানন্দ দাস কিন্তু সবাইকে ছাড়িয়ে একবার উচ্চতার শিখরে পৌঁছে গেছেন।
তাহলে এই যে বাকি চারজন কবি তারা কি কবি না? সুধীন্দ্রনাথ দত্ত যখন লিখেছেন একটি কথার দ্বিধা থর থর চুরে ভর করেছিল সাতটি অমরাবতী, একটি নিমেষ দাঁড়ালো সরণি জুড়ে থামিল কালের চিরচঞ্চল গতি, কি মনে হয় এটাকে কবিতা মনে হয় না? অসামান্য কবিতা, চিরকালীন কবিতা। এই কবিতা লিখেছেন সুধীন দত্ত, কিন্তু তিনি রবীন্দ্র যে বলয় তার বাইরে এসে স্বতন্ত্র একটা যে অভিধান তৈরি করার নিজের নামে পাশে সেইভাবে করতে পারেননি বলে জীবনানন্দ দাশের মতো উচ্চতা নিয়ে সে দাঁড়াতে পারেনি। আবার বিষ্ণুদেব এক কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন, কমিউনিস্ট ধারায় প্রথম দিকে কবিতা লিখেছেন, কিন্তু যখন বুঝেছেন তখন তিনি লিখেছেন সে কবি গেয়েছি আমি তোমার কীর্তনে কৃতার্থ দোহার, পদাবলী ধুয়ে গেছে অনেক শ্রাবণে স্মৃতি আছে তার। তার মানে হচ্ছে আধুনিকতাই বলেন রোমান্টিক কবিতাই বলেন, ভেতরে কোথাও একটা রোমান্টিকতা থাকতে হয় কবির, তার মানে সেই কবিতা গ্রহণযোগ্য হয় না। কবিতা হয়তো প্রয়োজন মেটায়, জাতির সংগ্রামের সময় তার দাবি মেটায়, সংগ্রামের প্রয়োজনে অনেক কবিতা লিখতে হয়, সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, নজরুল লিখেছেন, কিন্তু চিরকালীন কবিতার মধ্যে একটা রোমান্টিক আবহ থাকতে হয়। আর বাংলা কবিতার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে পৃথিবীর কবিতার সঙ্গে কিন্তু বাংলা কবিতার তুলনা চলবে না, কারণ আমাদের প্রকৃতি, আমাদের ভূমি, আমাদের এই আবহাওয়া জলবায়ু সব মিলে কোথায় যেন একটা পেলব অবস্থান আছে, ব্যঞ্জন আছে, মনের মধ্যে তোলা দেয়। যখন নদীতে ঢেউ বয় তখন কিন্তু আল মাহমুদ লেখেন গাঙ্গের ঢেউয়ের মতো বলকন্যা কবুল কবুল, ঢেউটা বয়ে যায়। এই যে প্রকৃতির একটা ঢেউকে কবিতার লাইনের মধ্যে ধারণ করা, এটা কিন্তু অসামান্য শক্তির ব্যাপার। এবং কবিতা হচ্ছে একমাত্র শিল্প, সবচেয়ে বিশুদ্ধ শিল্প, এর চেয়ে বড় শিল্প কিন্তু হচ্ছে না। উপন্যাস আছে, গল্প আছে, প্রবন্ধ আছে, গান আছে, চিত্রকলা আছে, কিন্তু কবিতা সবাইকে ছাড়িয়ে গেছে। কেন ছাড়িয়ে গেছে আমি একটা উদাহরণ দিই, কবি রবীন্দ্রনাথের পঙ্ক্তি থেকে এক লাইনের মধ্যে কবিতাকে ধারণ করা হয়েছে, ঈশ্বর হলেন অগ্নি যিনি এই হৃদয়ে থাকেন, এক লাইনের কবিতা, কত বড় কথা বলেছে। বৈষ্ণব পদাবলীতে বলা হয়েছে গোষ্পদে আকাশ দেখা যায়, যে ঝড় জলের রাতে রাধা কৃষ্ণকে দেখার জন্যে হেঁটে হেঁটে যাচ্ছে অন্ধকারের মধ্যে দিয়ে, সেখানে গধূলি বেলায় কুলায় বাড়িতে ফিরে এসে গরুগুলোকে নিয়ে এসে তাদের ভাইয়ের ছাপ পরে পরে গর্ত হয়ে গেছে মাটিতে, সেখানে বৃষ্টির পানি পরে স্বচ্ছ হয়ে আছে, দেখা যাচ্ছে আকাশ তাতে প্রতিফলিত, ওই স্বচ্ছ পানির মধ্যে আকাশকে দেখা যাচ্ছে, তার মানে ওই বিন্দুর মধ্যে সিন্ধুকে ধারণ করার ক্ষমতা হচ্ছে কবিতার। আর কবিতার জন্য যেটা বড় দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি, পাঠ, দুই নম্বর চর্চা, তিন নম্বর ধ্যান, চার নম্বর তপস্যা, পাঁচ নম্বর প্রেম। এই পাঁচটা না থাকলে যত চেষ্টাই করেন না কেন কবি হতে পারবেন না। কবির জন্য কোনো সহজ পথ নেই, যারা সহজ পথের ভাকা ভিখিরি তারা চিরকালের পথে কিন্তু যেতে পারে না, কবিতা চিরকালের পথকে চিনিয়ে দেয়। এই চিরকালের পথ চেনার জন্যে ক্রমাগত সাধনা করতে হবে, ক্রমাগত চর্চা করতে হবে। আপনি পড়বেন না আপনি কবিতা লিখবেন না, হতে পারে না। আর নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটা খুব সুন্দর কথা বলেছেন, আমাদের অনেকেই দেখি গদ্য কবিতা লেখেন, আসলে গদ্য কবিতা কিন্তু বলে কোনো কিছু নেই, এগুলো হচ্ছে সবই প্রবহমান অক্ষরবৃত্ত, ধারাবাহিকভাবে চলে। কিন্তু যারা গদ্য কবিতা বলেন এটা তো গদ্য আবার কবিতা, গদ্য তো গদ্যই, গদ্য আবার কবিতা হয় কী করে? এই প্রবহমান অক্ষরবৃত্তকে গদ্য বলে চিহ্নিত করা হয়। বাংলা কবিতায় তিনটি ছন্দ সবাই মোটামুটি জানেন, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত। কিন্তু আমরা মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্তকে গুলিয়ে ফেলি, গুলিয়ে ফেলার ফলে আমি বেশিরভাগ কবিতার মধ্যে দেখি যে এই ধরনের সমস্যাগুলো হয়ে গেছে। এটা যে শুধুমাত্র যারা নতুন লিখছে তারা তা না, আমাদের তথাকথিত বিখ্যাত কবিদের অনেক কবিতা আছে, আমাদের আদিত্য আছে জানে, তাদের ছন্দের মধ্যে ভুল দেখে আছে। সেদিন আমি একটি কবিতা পড়লাম আমাদের বাংলা একাডেমির ধারসারি কেন্দ্র সে শেখ রাসেলের উপর ছড়া লিখেছে, একজন অন্তমিল দিয়েছে ভোরের সঙ্গে দূরের মিল দিয়েছে, কোনো দিন হবে না, ভোরের সঙ্গে চোরের মিল হতে পারে, ঘোরের মিল হতে পারে, দোরের মিল হতে পারে, এটা হচ্ছে পূর্ণ মিল, আর দূর হচ্ছে অর্ধ মিল, এটা আঞ্চলিক কারণে হয়, কারণ টাঙ্গাইল বা মানিকগঞ্জের রামকার চোরকে চুর বলে, তো ফলে চুর বললে ওই ভোরের সঙ্গে ভোরকে সে ভুল বলেছে এবং তার সঙ্গে দূরের মিল দিয়েছে। এই যে অকাব্যিক মিল এটা কিন্তু কবিতার জন্য ক্ষতিকারক, কারণ একজন বড় কবি যখন এই ভুল করেন তখন যারা অনুসরণ করেন তারা কিন্তু বিভ্রান্ত হন।
এবং সেই বিভ্রান্তি অনুসরণ করতে গেলে কবিতার জগতে একটা বিপর্যয় তৈরি হয়। এই বিপর্যয় যাতে না হয় সেই জন্যে আপনাদের জন্য কিন্তু তৈরি করা আছে। অনেকে বলতে পারেন আমরা কি ব্যাকরণ পাঠ করে বা ছন্দের বই পাঠ করে কবি হব? না, কবি এমনি হয়। আপনি যখন কবিতা লেখেন আপনি কোনো বই পাঠ করে কবিতা লেখেন না, কিন্তু যখন লেখা হয়ে যায় তখনকে ফরম্যাটে ফেলার জন্যে আপনাকে অবশ্যই বইয়ের আশ্রয় নিতে হবে। এই জন্যে আমাদের বিখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটা কথা বলেছেন, মিলে সুবিধা হয়নি বলেই অমিলের আশ্রয় নিয়েছেন। যখন ছন্দ বলেন না তখন অমিলের কথা বলেন যে না আমি তো গদ্য ছন্দে লিখেছি। আরে গদ্য ছন্দ আপনি কোথায় পেলেন? আপনি দেখেন না যে গদ্য ছন্দ বলে একটা আছে? এই যে একটা বিভ্রান্তিকর তথ্য এবং কবিতা সম্পর্কে বিভ্রান্তিকর উপস্থাপনা, সেটা কিন্তু কবিতার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, হয়তো পশ্চিমবঙ্গ থেকেও লোকজন এসেছেন, সবখানে এই ধরনের সমস্যাগুলো আছে। আর আমি দেখি যে এই জাতীয় অনুষ্ঠানে এত বড় আয়োজন করেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত কবিরা, কবি তাদেরকে মঞ্চে জায়গা দিচ্ছেন, বাংলাদেশের বিখ্যাত কবিরা কবি, তারা কেন এই দর্শক সারিতে নেই, আমরা কেন দর্শক সারিতে নেই? আমরা শুধু আমাদের কথাই আপনারা শুনবেন, আপনাদের কথা আমরা শুনবো না? এটা কী করে হয়? এই যে একুশের পদকপ্রাপ্ত কবি, তো একুশের পদকপ্রাপ্ত কবি হলে কী এসে যায়? কবি একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পদক, আমি তো এই পর্যন্ত 22টা 26টা পদক পেয়েছি, পুরস্কার পেয়েছি, তো কী হয় তাতে? আপনারা যদি গ্রহণ না করেন তাহলে আমি কে? কোনো পুরস্কার কোনো কবিকে বড় করতে পারে না, কোনো পুরস্কার কোনো কবিকে অনুপ্রাণিত করতে পারে না, কবিকে উৎসাহিত করতে পারে। উৎসাহ আর অনুপ্রেরণা কিন্তু এক জিনিস নয়, অনুপ্রেরণা ভেতর থেকে আসে, উৎসাহ বাইরে থেকে আসে। বাইরেরটা যদি গ্রহণ করেন তাহলে ভেতরটা নিতে পারবেন না। আর যে কবি নিজের ভেতর থেকে নিজে অনুপ্রাণিত না হয় না, সে তো কবি না। আপনাকে কবি নিজেই অনুপ্রাণিত হতে হবে। আপনি যে আকাশ দেখেন, আকাশের চাঁদ দেখেন, জ্যোৎস্না রাত্রে দেখেন, নদী দেখেন, কখন আপনার ভেতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, হাতে কলমটা কাগজে লিপিবদ্ধ হয়, আপনি কি জানেন? জানেন না, তখন আপনি ঘোরের মধ্যে থাকেন। আর ঘোর না হলে, আচ্ছন্ন না হলে, আবেশের মধ্যে না থাকলে তার পক্ষে কবি হওয়া সম্ভব না। এই জন্যে অনেকে শুধুমাত্র সংগঠন করে নিজেদের